ভিডিওতে যেটা দেখা গিয়েছিল যে আপনি ওই নারীর ছন চাপ দিয়েছেন, এটা কি আসলে রিহার্সালের মধ্যে ছিল? রিহার্সালের মধ্যে পড়ে না, ওইটা 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 বাই ওইটা এডিটিং করা, ওই জায়গাটা মিশে ওইটা এডিটিং করা। দাদা, এই গত তিন চার দিন ধরে যা কিছু হচ্ছে সবই তো আমরা দেখলাম, আজকে একটা বিষয় হলো যে আপনি জানিয়েছেন যে এটা একটা ষড়যন্ত্র। আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার হতাম সব, সেক্ষেত্রে কিভাবে এটা আসলে আপনি ব্যাখ্যা করবেন আর কি? আমি একটা ব্যাখ্যা কিন্তু আমার এই যে ফেসবুকে আমি দিয়ে দিছি, এবং এটা নিয়ে কয়েকটা ইয়েতে আসছে, যুগান্তর যুগান্তর আসছে। ব্ল্যাকমেলিং করছে মূলত এর এর পরিবারের সাথে, আমাদের দীর্ঘদিন যাবত মন্দিরের সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা ঝগড়া ফ্যাসাদ আছে, এবং সে সে এখন নিজকে একটা, কখনো সে অভিনেত্রী পরিচয় দেয়, কখনো সে নিজকে একটা কিভাবে বলে যে পত্রিকা, কোন পত্রিকা বা অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে তার স্বামীর কাঁধে একটা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, আর বিভিন্ন সময় এলাকার বিভিন্ন ইটি করে। যেটা আমার সরল বিশ্বাসের যেটা আমি তাকে অ্যালাউ করেছি যে ভিতরে ঢোকার অনুমতি দিছি, কারণ আমরা তো সাধারণত এই ক্যামেরার ট্যামেরার গিলার গিয়ে যারা যে কাজ করে তাদের তো একটা আইডেন্টি কার্ড থাকে, তার কোনো আইডেন্টি কার্ড আমরা দেখি না কোনো সময়। যে আমার বিভিন্ন অনুষ্ঠানে, মানবিক অনুষ্ঠানে আগেও মানে বিভিন্ন কাভারেজ করতো, কাভারেজ করে বিভিন্ন এক এক সময় কখনো সিটিজি ক্রাইম, কখনো না তো বাংলাদেশ টুডে, মানে এরকম নাম দিয়া তারা অনেক ই করছে, তো এক এক সময় এক একটা নাম দিয়া করে। ওরা তো দেখা যায় ওদের ভিউয়ার হল তিনজন চারজন এরকম, যার দরুন এটি এটি হলো তো করে বেড়ায় বিভিন্ন জায়গায়। তা আমার কাছে যেটা হয়েছে যে আমার মন্দিরের একটি দোকান তার শ্বশুর আরেকজনের কাছে বেচে দিছে, মানে মন্দিরের সম্পর্কে, আমি মন্দির কমিটির সভাপতি, মন্দির সম্পর্কে দেখা যায় না। জি, মন্দিরের সমিতি বেচানে এই বিষয়টা নিয়ে এসে দীর্ঘ কয়েকদিন যাবত এসে আসা যাওয়া করতেছে, এবং তার আগে অনেক বকেয়ার ভাড়াও ছিল, বকেয়া ভাড়াও দিচ্ছে না, আবার বলছে যে নতুন কি লোকতেছে সে আর ভাড়া দিবে না, এইটা তারা ভাড়া নিবে, তোমরা ভাড়া নিবে কেন? আমরা বলছি যে না, প্রতি মাসে 300 টাকা ভাড়া দেয়, বকেয়া ভাড়া 40,000 টাকা দিতে হবে। তাই ওই দিনটা আবার আমাদের এখানে একটা নাটকের ই ছিল, এই নাটকের পরিচালক এবং অভিনেত্রী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আগামী শারদীয় দুর্গা পূজায় যেন আমরা মঞ্চস্থ করতে পারি। এই ব্যাপারে আলোচনা আলোচনার পর এক পর্যায়ে বলছে যে আমি তো নাটক অভিনয় করি, আমরা নিজেরা নিজেরা কাছে একটা সংগ্রাম তো কেউ জানা নাই, নিজে নিজে একটা করবেন, আপনি একটু ই করেন, অভিনয় করে দেখান, আমিও যতটুকু পারি সহযোগিতা। এই এই হলো হিসাবটা ছিল যে ওই পূর্ব পরিবর্তিত ভাবে ক্যামেরা আছে কোথায় নিছে কে মিলেছে আমরা কেউ জানি না। আমার তো অফিস চলাকালীন সময়, এখানে আমাদের প্রতিটা রুমে স্টাফ আছে, প্রতিটা লোকজন আসা যাওয়া করতেছে, আমি আবার এই রুমের বসে ওই রুমের সিগনেচার করি, এটা আমাদের একদম লোক। যদি আপনি দেখবেন যে যদি আমার ইচ্ছাই থাকে তাহলে আমি গিয়ে তাদের ধরতাম, সে যে দৌড়ে আমার দৌড়ে আইন না আমার কাছে ঠেমের মধ্যে রাখবে এটা তো আমার কল্পনা ছিল না ভাই। যেহেতু এটাও একটা ধরেন তো পরিবার বোঝে। আরেকটা বিষয় আছে যে যখনই নতুন কমিটি হয় বা জাতীয় নির্বাচন আছে বা ওই স্থানীয় নির্বাচন আছে, তখন দেখা যায় আমাদের প্রতিপক্ষের অলোকের অভাব নাই। আমাদের প্রতিপক্ষ আমরা যেহেতু দেখছি যে এই কাজটাকে বেগবান করার জন্য আরো বিভিন্ন দপ্তরে এই মেয়ের তো রেঞ্জ খুব একটা বেশি না, আমার দলের লোকেরা বিভিন্ন জায়গায় আরো বেশি করে পাঠাইছে, পাঠানোর উদ্দেশ্যটা কি? এবং তাদেরকে বিভিন্ন সময় মিটিং টিটিং করে বুদ্ধি পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে হেল্প করে যাচ্ছে, এখনো এটা অব্যাহত রাখছে। এটাই আমাদের দলের থেকে আমার যাতে রাজনৈতিক ভাবে আমি কোন কাজ করতে পারি বা আগামীতে কোনো পদ প্রদান না পাইতে পারি সেই ব্যবস্থাটা তারা করছে আর কি। এই নারী যে আপনার ভিডিওটা করেছে 9 তারিখে, এটা পাবলিশ করেছে 11 তারিখে, তার মানে এখানে মাঝখানে একদিন সময় পেয়েছে, এই সময় দুই দিন সময়
দুদিন সময় পেয়েছে, এর মধ্যে কি আপনার থেকে কোনো টাকা পয়সা দাবি করেছিল যে আমার কাছে ভিডিও আসছে? টাকা পয়সা তো ওই দিনকে এসে দাবি করেছিল, যেদিনকে আমার কাছে যায় ওই দিনই বলছে, ওই দিনই টাকা পয়সা দাবি করছে। কত টাকা চেয়েছিল আপনার কাছে? আমার কাছে একটা মোবাইল কিনতে চাইছে, মোবাইলের টাকা চাচ্ছে। আমি মোবাইল কেন কিনে দিব? আমার তো মোবাইল কেনার দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে দাদা, যে সে যে আপনি যেটা বলছেন সে সময় শুটিং এর রিহার্সাল করার চেষ্টা করছিলেন, শুটিং এক জিনিস আর টেবিল রিহার্সাল আরেক জিনিস, আলোচনা করি আমরা এক্ষেত্রে ভিডিওতে যেটা দেখা গিয়েছিল যে আপনি ওই নারীর ছন চাপ দিয়েছেন, এটা কি আসলে রিহার্সালের মধ্যে ছিল? রিহার্সালের মধ্যে করে না, ওইটা 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 ভাই ওইটা এডিটিং করা, ওই জায়গাটা নিশ্চয় ওইটা এডিটিং করা, ওই জায়গাটা। আচ্ছা, ওই যে ওইটা এডিটিং করা, তার মানে ওই স্থান সাপ দেওয়ার যে হাতের যে মোশনটা এটা এডিট করা, এডিট করা। আচ্ছা, আপনি কি নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? আমি তো অবশ্যই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেব, নারীকে যারা করছে, নারীকে দিয়ে যারা মেয়েদের খেলাইছে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, জি জি জি। হঠাৎ করো না, আমি তোর আগে কি পছন্দ করতাম, কেন পছন্দ করতাম তোর ভিতরে একটা সুন্দর পুরস্কৃত ভালোবাসা আছে। আমি সময় দিব আপনার।